ময়মনসিংহে আগাম রোপা আমন কাটার ধুম, ফলন ও দাম পেয়ে খুশি কৃষকরা। রাজনৈতিক স্বার্থ হাসিল নয়, সুচিকিৎসা আর পুনর্বাসনের দাবি জুলাই বিপ্লবের আহতদের। ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি বিধ্বস্ত গাজা, অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সময় লাগবে 350 বছর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের সংবাদে, সাথে আছি আমি এম এ জি ওসমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@একুশে টিভি চ্যানেলে। ময়মনসিংহে আগাম রোপা আমন ধান কাটার ধুম পড়েছে, ফলন ও দাম ভালো পেয়ে খুশি কৃষকরা। শ্রমিকরাও পাচ্ছেন ন্যায্য মজুরি, কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে প্রত্যাশা করছে কৃষি বিভাগ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ রামগোবিন্দপুরের কৃষক মেহেদি হাসান মঞ্জু এবার আগাম জাতের আমনের আবাদ করে ধান তুলেছেন 45 মন। সব মিলিয়ে তার খরচ পড়েছে 27,000 টাকা। বাজারে প্রতিমন ধান বিক্রি করেছেন 1,200 টাকায়, ভালো লাভ পেয়েছেন। সামনের দিনে সরিষা ও বোরো আবাদ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। জমিনের মধ্যে মনে করেন আমি 45 মন ধান পাইছি, আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। তো এরপরে আমরা মনে করেন সরিষা করব, সরিষার পর দিয়ে আমরা বোরো করব আবার। শুধু মেহেদি নয়, আগাম জাতের আমন ধানের বাম্পার ফলনের সাথে ভালো দাম পেয়ে খুশি ময়মনসিংহ অঞ্চলের কৃষকেরা। এখন মাড়াই শেষে ধান ঘরে তুলতে ব্যস্ত তারা। 12 কাঠা জমিন ধান করছি, এই কাঠাতে আপনি 3 মোনা হইতাছে, আল্লাহ এবার দামটা এবার ভালো হইতেছে। ধান মাড়াইতাছি, ধান ফলন ভালো হয়েছে, আমরা এখন কাজে ব্যস্ত আছি। আমন ধানের ফসল এবার খুব ভালো, আমরা খুব আনন্দিত। অনেকদিন ঘরে বসে থাকার পর ভালো মজুরিতে কাজ করতে পেরে খুশি স্থানীয় কৃষি শ্রমিকেরা। অনেকদিন কাজ ছিল না, বসে আসলাম, এখন এই আমন কাটা কাজ করছে, এখন কাজ করতেছে, ধানও খুব ভালো হয়েছে ফলন। মজুরি 500 টাকা রোজ, অনেকদিন তো আগে বয়ে দিছি। ময়মনসিংহ বিভাগে চলতি মৌসুমে 6,12,000 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18,33,000 মেট্রিক টন। কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণের কাছাকাছি যাবে। যদিও বন্যায় আমাদের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও আমরা আশা করছি যেহেতু ফলন ভালো, তাতে আমাদের মনে হয় যে খুব একটা ক্ষতি হবে না, আমরা উৎপাদন লক্ষ্যমাত্রাটা পুষিয়ে নিতে পারবো। এবার বন্যায় ময়মনসিংহ বিভাগে আমানের ক্ষতি হয়েছে 75,429 হেক্টর জমি। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সরকারের ওপর মহলের আশ্বাসের পরও চিকিৎসা ব্যবস্থা নিয়ে এখনও ক্ষুব্ধ জুলাই বিপ্লবের আহত রোগীরা। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনে চিকিৎসাধীন রোগীরা বলছেন, আগের চেয়ে অবস্থার উন্নতি হলেও সেবার মান সন্তোষজনক নয়। তবে এসব নিয়ে কথা বলতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। জুলাই বিপ্লবের স্বৈরাচার পতনের পর দেশ নতুন উদ্যমে এগিয়ে চললেও এখনও স্থবির এক বুক স্বপ্ন নিয়ে বিপ্লবে অংশ নেয়া শরীফুল ইসলামের জীবন। বিপ্লবের পর থেকেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে জীবনের সঙ্গে তার যুদ্ধ। এখানে আমার নার্ভে ইঞ্জেকশন দিয়েছে, এখনও লাল আসছে। ব্রাদার নাই, কিসে তো একজন আসছে, বলেছে কিসে আপনার, তা বললাম আপনি কে, তা আমি ব্রাদার, আমি বললাম আপনার তো ড্রেসই নেই, তো ড্রেস ছাড়া আমি তো, আমি ব্রাদার মানে তো ড্রেস আছে, সিস্টার মানে নার্সের ড্রেস আছে, তো ড্রেস তো দেখি না। না তো যাই হোক, আমি বললো যে আমি কী করবো, বলে না অসুবিধা নেই, আপনি রেবে হাতটা রাখেন, চলে গেল। বলছিলেন নিজের কষ্টের কথা। সরকারের সর্বোচ্চ মহলের আশ্বাসের পরও চিকিৎসা ব্যবস্থা নিয়ে নিজের ক্ষোভ জানালেন তিনি। ফর্মালিটিও মেনটেন হয়েছে এবং নার্সরাও চেষ্টা করতেছে, কিন্তু ওইখান থেকে যদি ভুল ওষুধ দেয়, ইঞ্জেকশন দেওয়া দেয় ট্যাবলেট খাবো কি দিয়ে, ওই আইসিইউতে যদি আমার ওষুধ রেখা দিয়ে, যদি স্যালাইন রেখা দিয়ে, যদি নার্ভের ইঞ্জেকশন যদি শরীরে দিয়ে দেয়, তাহলে ওইখানের ওই ভুল চিকিৎসা, ভুল এবং চেষ্টা তদবির এবং ডিউটিরত যে আছে সে নাই।
সেবার অভাবে হাসপাতালের বিছানা ছেড়ে রাজপথ পর্যন্ত নামতে হয়েছে তাদের। সুচিকিৎসার দাবি জানাতে যেতে হয়েছে সচিবালয়ে। অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানালেন কেউ কেউ। সুচিকিৎসা বলতে আমার ফিজিক্যালি মেন্টালি থেকে শুরু করে পরিপূর্ণ সুস্থতা হওয়া পর্যন্ত যতটুকু ট্রিটমেন্ট আপনারা দিতে পারবেন এটা আপনারা নিশ্চিত করবেন। আমাদের যে মেডিকেলে যে ডাক্তাররা আছেন আসলে আলহামদুলিল্লাহ এরা অনেক ভালো, এরা বলতেছে ট্রিটমেন্ট আমাদেরকে দিবে তো দেরি করে। আহতরা বলছেন কোনো রাজনৈতিক বা ব্যক্তি স্বার্থ হাসিল নয়, তারা চান সুচিকিৎসা আর পুনর্বাসন। আজকে আমরা কোনো ইয়ের কারো স্বার্থের জন্য কোথাও যাইনি, আজকে আমরা গেছিলাম যেমন মনে করেন আমাদের আন্দোলন, এখান থেকে আন্দোলন যেটা হয়েছে আমরা নিঃস্বার্থের জন্য, আমাদের চিকিৎসার জন্য, আমাদের গেজেট করে যেতে আমাদের একটা সম্মানিত কার্ড দেওয়া হোক। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক কোনো কথা বলতে রাজি হননি। হাসপাতালের কর্মচারীরা অবশ্য দাবি করেছেন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন তারা। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ গাজা অবকাঠামোগত ও অর্থনৈতিক দিক থেকেই পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এই অবস্থায় অঞ্চলটির অর্থনীতি যুদ্ধপূর্ব অবস্থায় ফিরতে সময় লাগবে 350 বছর। এমনটাই উঠে এসেছে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংক্রান্ত শাখা আঙ্কাটারের প্রতিবেদনে। বলা হয়েছে যুদ্ধ থামলেও এই জনপদের মানুষের জীবন স্বাভাবিক হতে সময় লাগবে প্রায় 15 বছর। আফসানা লীলার ডেস্ক রিপোর্ট। যুদ্ধের আগে থেকেই দুর্বল অবস্থায় থাকা গাজার অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি থমকে গেছে আগ্রাসনের কারণে। কেবল ন্যূনতম মানবিক স্বাস্থ্য ও খাদ্য পরিষেবাগুলো চলছে, তাও এর মধ্যে সুপেয় পানি, জ্বালানি ও বিদ্যুতের সংকট তীব্রতর, এবং এসব পরিষেবা বাইরে থেকেও খুব একটা দেয়া যাচ্ছে না। ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যখন যুদ্ধ থামবে তখন গাজাকে আবার প্রায় নতুন করেই গড়ে তুলতে হবে। গাজার এই পুনর্নির্মাণের জন্য শত শত কোটি ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছে জাতিসংঘ। বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা থেকে এমন তথ্য দিয়েছে সংস্থাটি। গাজায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে 43,500। কোনো পরিবার নিশ্চিহ্ন হয়েছে, কোনো পরিবার হারিয়েছে মাথা গোজার ঠাঁই। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ইসরায়েল দেশটিতে যে পরিমাণ বোমা ফেলেছে তাতে গাজা এখন ধ্বংসস্তূপ। প্রতিবেদন বলছে 200+ সরকারি ভবন, 150 বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয় ও 610 মসজিদ ও 3 গির্জা ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা 3,500। এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে প্রায় 15,000 মানুষের মরদেহ রয়েছে। পুরো গাজা অঞ্চলে 20,00,000-এরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে, কিছু কিছু মানুষ 10-12 বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ বলছে ধ্বংসস্তূপ সরাতে 15 বছর লাগবে, আর এ কাজে খরচ হবে 50-60 কোটি মার্কিন ডলার। গাজায় অবকাঠামোর যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য 1,850 কোটি মার্কিন ডলার। গাজার পানি উৎপাদনের সক্ষমতার প্রায় পুরোটাই এখন ধ্বংস। বেসরকারি সংস্থা অক্সফামের প্রতিবেদন বলছে এই ভূখণ্ডের পানির কূপের 88% এবং পানি লবণমুক্ত করার সবকটি ইউনিট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। নষ্ট হয়ে গেছে আবাদের জমিও। জাতিসংঘের বিশেষজ্ঞরা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানায় ফিলিস্তিনি ভূখণ্ডে বাগানের পর বাগান ধ্বংস হয়েছে। 11 মাস ধরে গাজায় বোমা বর্ষণ চলছে, ফলে সেখানে খাদ্যাভাব বেড়েই চলছে এখন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বগুড়ায় বীজ আলুর সংকট, দাম ভালো পাওয়ায় আগাম চাষে ঝুঁকছেন গাইবান্ধার কৃষকরা। আবারও আমন্ত্রণ, 21 সংবাদ। বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাডকোর সাধারণ সম্পাদক আরিফ হাসানকে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ওমরান নামে দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দর থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। জুলাই বিপ্লবের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে কাজ করেছে দেশের বেশ কিছু গণমাধ্যম। তবে শেখ হাসিনা সরকার পতনের পর ভোল পাল্টে ফেলেছে অনেকেই। নেটিজনরা বলছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভি যাদের মধ্যে অন্যতম। শনিবার রাতে সৌদির উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ।
আওয়ামী লীগ শাসনামলে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে দেশে বিদেশে নামে বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। আরিফ ঋণ জালিয়াতি করেছেন 335 কোটি টাকা, আর সেই টাকা দিয়ে 3.7 মিলিয়ন কানাডিয়ান ডলারে টরন্টোতে কিনেছেন বাড়ি। এছাড়া আরিফ ও তার বাবার নামে 128 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে দুদক। সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠজনের সহযোগিতায় ধামাচাপা দেন এসব অভিযোগ। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। মৌসুমের শুরুতেই বগুড়ায় বীজ আলুর চরম সংকট দেখা দিয়েছে। বিএডিসির ডিলার আর বিভিন্ন কোম্পানির কাছে ধর্ণা দিয়েও কৃষকরা পাচ্ছে না বীজ আলু। এদিকে দাম ভালো পাওয়ায় এবার আগাম আলু চাষের ঝুঁকছেন গাইবান্ধার কৃষকরা। বগুড়ার প্রতিনিধি আবুল কালাম আজাদ ও গাইবান্ধার প্রতিনিধি আফরোজা লুনার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমন ঘরের তোলা ও কাটা শেষ পর্যায়ে, একই জমিতে আবাদ করা হবে আগাম জাতের আলু। চলতি সপ্তাহের মধ্যে পুরো দমে শুরু হবে আলু রোপণ। এমন সময় বগুড়ার সিন্ডিকেটের কব্জায় আলু বীজ, ফলে স্থানীয় বাজারে বীজের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। ডিলার ও ব্যবসায়ীদের কাছে ধর্ণা দিয়েও মিলছে না আলু বীজ। চড়া দামে বীজ আলু বিক্রি করতে এরই মধ্যে তৈরি হয়েছে সিন্ডিকেট। কোনো কোনো ডিলার তাদের দোকান বন্ধ রাখছে, বীজ নিতে এসে ফিরে যেতে হচ্ছে কৃষকদের। এরই মধ্যে দাম বাড়িয়ে দিয়েছে আলু বীজ সিন্ডিকেট। নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্তা 1-1.5 হাজার টাকা বেশি নেয়ার অভিযোগ উঠেছে। তবে ডিলারদের দাবি চাহিদার চেয়ে বরাদ্দ কম, তারা দুষছেন সাব ডিলারদের। আগেই আমাদের কাছে কিছু কিছু অল্প কিছু টাকা দিয়ে বুকিং করতে, এইগুলো বুকিং করা আমরা এই আলুগুলো দিচ্ছি। আমি সকালে নিয়ে আসছি, যেগুলো আমি ইয়ে পাইছি অলরেডি, এদের কৃষক আছে তারা বলবে কয়টা করে বিক্রি করছে, তাদেরকে সাথে সাথে মেমো করে আমি তাদেরকে আসবো। এবার সবগুলো কোম্পানি আলু সব, যার কারণে এই আলুর চাহিদাটা আমাদের কাছে যে সাপ্লাইগুলো নিয়ে গেছে যাওয়ার পরে তারা বেশি দামে বিক্রি। এবছর বগুড়ায় আলু বীজ চাহিদা 62,000 টন, বিএডিসির কাছে আছে 5,000 টন। বেসরকারি কোম্পানি তাদের ডিলারদের দিয়েছে 3,200 টন বীজ আলু। গত 2 বছর থেকে ইউজ করছি, এখন আমরা ওই পরিমাণে বীজ পৌঁছাতে পারিনি যে পর্যন্ত দিলে বগুড়ার কৃষকদের সমস্ত রিকোয়ারমেন্ট পূর্ণ। এদিকে গাইবান্ধায় কৃষকরা আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। এসব আলু 55-60 দিনের মধ্যে উত্তোলন করে এবছরেও ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা। আশা করি যে এবারও আমরা আলুতে ভালো দাম পাব। প্রায় সব জমিতেই আমরা বাড়ির আনাচে কানাচে সব জায়গাতেই আলু লাগাই। বীজ সংগ্রহ ও আলু সংরক্ষণের বিষয়ে তদারকি করছে জেলা কৃষি বিভাগ। অনেকটাই নিশ্চিতভাবে বলতে পারি যে এই লক্ষ্যমাত্রা অর্জন করেও অনেক বেশি আলু চাষ হবে। আগাম আলুর পর একই জমিতে ভুট্টা সরিষা সহ অন্যান্য রবি শস্য আবাদ করবে কৃষকেরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। ময়মনসিংহে আগাম রোপা আমন কাটার ধুম, ফলন ও দাম ভালো পেয়ে খুশি কৃষকরা। রাজনৈতিক স্বার্থ হাসিল নয়, সুচিকিৎসার পুনর্বাসনের দাবি জুলাই বিপ্লবের আহতদের। ইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি বিধ্বস্ত গাজা, অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সময় লাগবে 350 বছর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@2124etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।